বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধু। আজকের এই ভিডিওটি প্রকৃত অর্থেই অতি গুরুত্বপূর্ণ ভিডিও, কেননা জোয়ানের ব্যবহার প্রায় ঘরে ঘরে, রান্নাঘরে এর যতটা না ব্যবহার তার চেয়ে অনেক বেশি ব্যবহার ঘরোয়া ওষুধ হিসেবে। এ কথা অবশ্যই অনস্বীকার্য যে জোয়ান পেটের গ্যাস দূর করতে সিদ্ধহস্ত, পেটে জমা বায়ুজনিত ব্যথাও দূর করতে পারে এই মশলা। অনেকেই জোয়ান খেয়ে থাকেন সঠিকভাবে খাদ্য হজম বা পরিপাকের উদ্দেশ্যে, এছাড়াও এর অনেক রকম ভেষজ প্রয়োগ রয়েছে, তাই প্রায় প্রতিটি ঘরেই এর কোনো না কোনো ব্যবহার রয়েছে। কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই জানি না এই নিরীহ মশলা ভুল প্রয়োগে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমাদের জানা দরকার জোয়ানের প্রয়োগ পদ্ধতি, অর্থাৎ এর ব্যবহার, কোন সমস্যায় এটি কীভাবে প্রয়োগ করা দরকার, কারা খেতে পারবেন আর কারা নয়, এর মাত্রা বা পরিমাণ এবং জোয়ানের পার্শ্বপ্রতিক্রিয়ার লক্ষণগুলি কী প্রভৃতি। আসলে একটু সচেতন বা সতর্কভাবে জোয়ান ব্যবহার করলে এর ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়াসমূহ এড়ানো সম্ভব, এটি কোনো কঠিন কাজ নয়। সুতরাং ভিডিওটি ভালোভাবে দেখে এই মশলার সঠিক প্রয়োগ জেনে নিন। প্রথমেই উল্লেখ করব এর পার্শ্বপ্রতিক্রিয়াসমূহ এবং কারা কেন খাবেন না সে সম্বন্ধে, তারপর জানাবো এর সঠিক প্রয়োগ পদ্ধতি। তাহলে আসুন জেনে নিই জোয়ানের সাইড এফেক্টস বা পার্শ্বপ্রতিক্রিয়াসমূহ। প্রথমত, আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্র অনুসারে জমানি বা জোয়ান পিত্তদোষ বৃদ্ধি করে। পিত্তপ্রধান ব্যক্তিদের পক্ষে জোয়ান ভালো নয়, ক্ষতিকর, বিশেষ করে যারা অল্পে ক্রুদ্ধ হন, গরম সহ্য করতে পারেন না বা যাদের শরীরে গরম বেশি তাদের পক্ষে জোয়ান ক্ষতিকর। তারা যদি জোয়ান খান তাহলে তারা অম্বল, বুক জ্বালা, পেটে জ্বালাভাব, মুখে ঘা এবং শরীরে দাহ রোগে বা জ্বালাভাব অনুভব করতে পারেন। এমনিতেই অনেকেই দাহ রোগে ভুগে থাকেন, মানে হাতে পায়ে জ্বালা অনুভব করেন, তাদের পক্ষে জোয়ান ক্ষতিকর। তারা জোয়ান খেলে এই সমস্যা আরও বৃদ্ধি পাবে। তারা কখনো কখনো ইচ্ছে হলে কয়েকটি দানা মুখে নিতে পারেন, তার বেশি না খাওয়াই ভালো। দ্বিতীয়ত, অনেকেরই অভ্যাস আছে যে তারা কারণে অকারণে মুঠো মুঠো জোয়ান খান। একটু গ্যাসের মতো কিছু মনে হলো কিনা সঙ্গে সঙ্গে জোয়ান খেয়ে নিলেন, হয়তো তার কিছুক্ষণ আগেই একবার বেশ কিছুটা জোয়ান খেয়ে নিয়েছেন। একটি নির্দিষ্ট পরিমাণে জোয়ান খেলে তা বেশিরভাগ ব্যক্তির পক্ষেই কোনো ক্ষতি করে না, কিন্তু বেশি পরিমাণে খেলে অবশ্যই ক্ষতিকর হয়ে উঠবে। এটি স্টমাক আলসার সৃষ্টি হতে পারে জোয়ান বেশি পরিমাণে খেলে, বমি ভাব বা গা গোলানো একটি লক্ষণ বা ফল বেশি জোয়ান চিবানোর, লিভারের সমস্যা থাকলে তা আরও বাড়িয়ে তুলতে পারে বেশি মাত্রায় জোয়ান খাওয়া। আবার হৃদরোগ বা হার্টের সমস্যাও হতে পারে বলে গবেষকরা মনে করেন। অবশ্য এসবই বেশি জোয়ান খাওয়ার ফল, সঠিক মাত্রায় খেলে এসব ভয় নেই। কিন্তু কম বা বেশি কোনো মাত্রাতেই বা কোনো পরিমাণেই খাওয়া চলবে না গর্ভবতী মহিলাদের। 1987 সালে একটি স্টাডিতে লক্ষ্য করা যায় ভারতবর্ষে বিভিন্ন জনগোষ্ঠী গর্ভপাতের জন্য যে 14টি উদ্ভিদ এবং উদ্ভিজ্জ উপাদান প্রয়োগ করে থাকে জোয়ান তাদের অন্যতম। গর্ভাবস্থায় জোয়ান খেলে গর্ভপাতের ভয় থাকে। গবেষকদের মতে গর্ভাবস্থায় একটানায় বেশ কিছুদিন জোয়ান খেলে গর্ভপাতের ভয় তো থাকেই, আর কোনো কোনো ক্ষেত্রে যদি গর্ভপাত নাও ঘটে গর্ভস্থ শিশুর ক্ষতি হওয়ার ভয় থেকেই যায়। শিশু কোনো জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে, সুতরাং গর্ভাবস্থায় গর্ভবতী মহিলাদের জোয়ান না খাওয়াই ভালো। প্রসঙ্গত, যে 14টি উদ্ভিদ বা উদ্ভিজ্জ গর্ভপাতের জন্য বিভিন্ন জনগোষ্ঠী প্রয়োগ করে থাকে বলা হলো, জোয়ান ছাড়াও জিরাও কিন্তু তার অন্তর্গত বা অন্তর্ভুক্ত। এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই জিরার কয়েকটি ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া সম্বন্ধে একটি ভিডিও রয়েছে, লিঙ্ক দেওয়া রয়েছে, একবার দেখে নিলে অবশ্যই উপকৃত হবেন। চতুর্থত, অতিরিক্ত পরিমাণে জোয়ান ত্বকে এলার্জি সৃষ্টি করতে পারে। অনেকেরই জোয়ানে এলার্জি থাকতে পারে, লক্ষ্য রাখবেন জোয়ান খেলে কোনো রকম এলার্জি হচ্ছে কি না, যেমন ত্বকে চুলকানি ভাব, র্যাশ, ফোলাফোলা ইত্যাদি। এরকম দেখলে বুঝতে হবে জোয়ানে আপনার এলার্জি আছে, তাহলে আপনি জোয়ান খাবেন না। কারণ যাদের জোয়ান থেকে এলার্জি হয় তারা যদি বেশি জোয়ান খান তাহলে ত্বক আরও সংবেদনশীল হয়ে ওঠে, বিশেষ করে রোদে এই সমস্যা বৃদ্ধি পায়। এভাবে চলতে থাকলে স্কিন ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায় বলে বিভিন্ন গবেষণায় প্রমাণিত। এবার বলি যাদের
উপরোক্ত বিভিন্ন সমস্যা নেই তারাও যদি জোয়ান খান তাহলে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। যেমন, জোয়ান কখনো কাঁচা খাবেন না, শেকে নেবেন, যাকে বলে কাঠ খোলায় ভেজে নেওয়া, এভাবেই খাবেন, বেশি পরিমাণে নয়। খাওয়ার পর মুখশুদ্ধি হিসেবেই জোয়ান খাওয়া ভালো। দিনে 2-4 গ্রাম, অর্থাৎ আপনি যদি দিনে 2 বার খান তাহলে প্রতিবারে 1-2 গ্রামের বেশি খাবেন না। আর হ্যাঁ, জোয়ান খাওয়ার সঠিক নিয়ম হলো খাবার খাওয়ার পর জোয়ান চিবিয়ে খেয়ে 1 কাপ ঈষদুষ্ণ জল পান করা, এতে বেশি উপকৃত হবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল।